ফিনান্সিয়াল সেই টাইমে আমাদের কাছে একটা জিনিস পুরো ক্লিয়ার হয়ে গেছে যে বাকি সমস্ত ইন্ডাস্ট্রি যেখানে ডাউন পড়ে যাচ্ছে সেখানে একমাত্র ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি হাই লেভেলে উঠছে এবং কয়েক বছরের মধ্যে এই ইন্ডাস্ট্রিটা প্রচুর পরিমাণে গ্রো আপ করবে। এবার সেই টাইমে দাঁড়িয়ে আমাদের কাছে সব থেকে বড় যে কোশ্চেনটা সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং এ তো প্রচুর কোম্পানি রয়েছে, সেখানে আমরা সবাই মাইলেজ সেল কে কেন চুজ করব, সেই পার্টটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করতে চলেছি। তো আজকের আমাদের এই সেশনের মেইন পার্টটা কি যে ওয়াই মাইলেজ সেল, আর আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা যখন এই সেশনে চলে এসেছেন তাই আপনারা সবাই একটু কন্টেন্টটা দেখে যাবেন, তার ফলে কি হবে এই ইন্ডাস্ট্রি এবং মাইলেজ সেল সম্পর্কে আপনাদের প্রপার নলেজটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন স্টার্ট করা যাক। একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি কতটা পরিমাণে গ্রো করবে বা কিভাবে মার্কেটে মুভমেন্ট করবে বা ডাইরেক্ট সেলিং কোম্পানিটা কতটা বেটার সেটা এর উপর ডিপেন্ড করে চারটি প্যারামিটারের উপর। একটা গাড়ির যেমন চারখানা টায়ার থাকে সেরকমই একটা প্রপার ডাইরেক্ট সেলিং কোম্পানির চারটি প্যারামিটার থাকে। এইবার গাড়ির যদি একটা টায়ারও যদি হাওয়া কম থাকে বা সেই চাকাটা যদি লিক থাকে তাহলে সেই গাড়িটাকে নিয়ে কি বেশি দূর আগানো যাবে? কখনোই না। কিন্তু ঠিক তেমনই একটা ডাইরেক্ট সেলিং কোম্পানির চারটে প্যারামিটার থাকে, সেই চারটে প্যারামিটারের মধ্যে যদি একটা প্যারামিটারও যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কমতি থাকে তাহলে কিন্তু তার মাধ্যমে আমরা আমাদের ক্যারিয়ারটাকে বেশি দূর আগিয়ে নিয়ে যেতে পারবো না। সো সেই চারটে প্যারামিটার কি কি সেগুলো নিয়ে দেখে নিই। ফার্স্ট প্যারামিটার হচ্ছে কি প্রোফাইল, সেকেন্ড প্যারামিটার হচ্ছে কি প্রোডাক্ট, থার্ড প্যারামিটার প্ল্যান, আর ফোর্থ প্যারামিটার কি প্রফেশনাল টিম সাপোর্ট। অর্থাৎ যে সমস্ত কোম্পানিতে এই চারটে প্যারামিটার খুব স্ট্রং সেই সমস্ত কোম্পানি থেকে আমরা আমাদের ফিউচারটাকে বিল্ড আপ করতে পারবো, আমরা প্রপার ভাবে গ্রো করতে পারবো। সো মাইলেজ সেলের ফার্স্ট যে প্রোফাইল সেই পার্টটা নিয়ে আমরা আলোচনা করি। অ্যাট ফার্স্ট মাইলেজ সেল কোম্পানির যে ওনার তার নাম হচ্ছে মিস্টার প্রবীণ চন্দন স্যার, যাকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির গডফাদার বলা হয়। এবার এখানে মজার বিষয় কি, মজার বিষয় হচ্ছে মাইলেজ সেলে যারা কাজ করে বা যারা ডিস্ট্রিবিউটর বা লিডার তারা তো অবশ্যই তাকে গডফাদার বলে। এছাড়া মাইলেজ সেল ছাড়াও মার্কেটে বাকি সমস্ত কোম্পানি আছে, সেই সমস্ত কোম্পানিতে যাদের 15-20 years এর এক্সপিরিয়েন্স রয়েছে তারাও মিস্টার প্রবীণ চন্দন স্যারকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির গডফাদার বলে। কারণ কেন বলে, এই মানুষটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে প্রচুর নলেজ রয়েছে এবং প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে, তার জন্যই এনাকে বলা হয়। দেন কি, দেন হচ্ছে 180 years এর এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট। আমি আপনাদের ছোট একটা এক্সাম্পল দিই, যেমন আজকে টিম ইন্ডিয়ার মধ্যে টিম ইন্ডিয়া এতটা স্ট্রং এটা কিভাবে, কারণ প্রত্যেকটা মানুষ তারা তাদের ফিল্ডে প্রচন্ড স্ট্রং, তাই না? কারণ একটা টিম কখন স্ট্রং হচ্ছে বা টিমটা কখন জিততে পারছে যখন সেই টিমের প্রত্যেকটা মেম্বার তাদের পার্টিকুলার যে কাজ সেই কাজে যখন স্ট্রং হচ্ছে আর সেই কাজের মধ্যে তাদের জন্য প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে, তখনই কিন্তু সেই টিমটা খুব ভালোভাবে কাজ করতে পারছে বা সেই টিমটা জিততে পারছে। ঠিক তেমনি মাইলেজ সেল কোম্পানিতে যে ম্যানেজমেন্ট রয়েছে তাদের কাছে 180 years এক্সপিরিয়েন্স রয়েছে, তার মানে কি পুরো ম্যানেজমেন্টে যারা রয়েছে তারা প্রত্যেকেই তাদের নিজস্ব ফিল্ডে তারা প্রত্যেকেই এক্সপিরিয়েন্স মানুষ। এইবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে 180 years এর এক্সপিরিয়েন্স হাউ ইট ইজ পসিবল। আমাদের কোম্পানির যে CEO আছে তিনি হচ্ছেন কৈলাশ ভাট স্যার, আমাদের কোম্পানির COO সেলিল ম্যাথিউ স্যার, মাইলেজ সেলের ভাইস প্রেসিডেন্ট অলোক পান্ডে স্যার, মাইলেজ সেলের মার্কেটিং কনসালটেন্ট তিনি হলেন মিস্টার কেকে রাজেশ। এই প্রত্যেকটা মানুষের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কারো 15 years এর এক্সপিরিয়েন্স রয়েছে, কারো 25 years এর এক্সপিরিয়েন্স রয়েছে, কারো 20 years এর এক্সপিরিয়েন্স রয়েছে। এছাড়া মাই লাইফ স্টিলে প্রচুর অনেকগুলো জোনাল অফিসার রয়েছে, সে প্রত্যেকটা জোনাল অফিসারদেরও প্রত্যেকেরই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে 15-25 years এক্সপিরিয়েন্স রয়েছে। তো এই প্রত্যেকটা ম্যানেজমেন্ট এর মানুষদের যদি এক্সপিরিয়েন্স কে আমরা এক জায়গায় করি বা সমস্ত যদি যোগ করি তাহলে মাই লাইফ স্টাইলের টোটাল 180 years এর এক্সপিরিয়েন্স রয়েছে। তার মানে আপনি ভেবে দেখুন সত্যিই তো টিমটা একটু স্ট্রং হবে না, যে মাই লাইফ স্টাইল এত দারুণ ভাবে গ্রো করতে পারছে কেন, এই জিনিসটার জন্যই, কারণ মাই লাইফ স্টাইলের কাছে প্রচুর এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট রয়েছে। দেন কি, দেন হচ্ছে মাই লাইফ স্টাইল অ্যাডাপটিবিলিটি অ্যান্ড ক্রেডিবিলিটি। জিনিসটা কি অ্যাডাপটিবিলিটি মানে কি, অ্যাডাপটিবিলিটি মানে হচ্ছে যে কোনো সিচুয়েশনকে অ্যাডাপ্ট করে নিচ্ছে। যেমন লকডাউনের টাইমে এই জিনিসটা খুব ভালোভাবে বোঝা গেছে, যেমন লকডাউনের টাইমে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটররা কি ভাবছিল যে সেই টাইমে ওয়ার্ক করা পসিবল হবে না, কারণ কেন, কারণ সব জায়গায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছিল, প্রত্যেকে ঘরের মধ্যে লকডাউন ছিল, কেউ বাইরে বেরোতে পারছিল না, তার ফলে কেউ না পিক আপ সেন্টার থেকে মাল আনতে পারছিল না, কিছু করতে পারছিল,
কিন্তু সে টাইমে কি করলো, আমাদের ডেলিভারি অনলাইন ডেলিভারি সিস্টেমের জন্য তাদের ঘরের থেকে প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছিল। তার থেকেও বড় জিনিস কি, যে ট্রেনিং পার্টটা, সেই ট্রেনিং পার্টটা যাতে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর প্রপার ভাবে পায়, তার জন্য ইউটিউবে কোম্পানি সার্ভিস সাকসেস একাডেমির মাধ্যমে তাদের ট্রেনিং পার্টটা চালু করলো। তার ফলে কি হলো, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর তাদের ঘরে বসেই প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে প্রপার নলেজ পেয়ে যাচ্ছে। অর্থাৎ কি, যে কোনো সিচুয়েশনে সেই সিচুয়েশনটাকে অ্যাডাপ্ট করে নিচ্ছে। আর এই অ্যাডাপ্টেবল জিনিসটা থাকলেই কিন্তু আমরা সেটাকে নিয়ে আগাতে পারবো। কারণ সাপোজ ধরে দেখুন, কোনো একটা খারাপ সিচুয়েশন এসছে, সেই সিচুয়েশনে যদি কোনো একটা কোম্পানি সেটাকে অ্যাডাপ্ট করে নিতে না পারে বা সেই রকম সিচুয়েশনে নিজেকে আপডেট না করতে পারে, তাহলে কিন্তু সেই সেই সমস্ত কোম্পানিতে সেই সমস্ত কোম্পানিও টিকবে না, আর সেই সমস্ত কোম্পানিতে আমরাও বেশি দূর আগাতে পারবো, তাই না? ইয়েস অর নো? ঠিক তেমনি এই অ্যাডাপ্টেবিলিটিটা মাই লাইফস্টাইলের কাছে খুব দারুণ একটা পার্ট। আর সেই টাইমে মাই লাইফস্টাইল প্রচুর অফার নিয়ে এসেছিল, এত দারুণ দারুণ অফার নিয়ে এসেছিল, তার ফলে কোম্পানির যা সেলস ছিল সেটা প্রচুর বেড়ে গেছিল। দেন কি, ক্রেডিবিলিটি। ক্রেডিবিলিটি মানে কি, কোম্পানি যা কমিটমেন্ট করে সেটা পুরোপুরি পূরণ করে। কারণ কোম্পানি সবাইকে কি বলে, যে ওয়েডনেসডেতে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর যারা প্রপারলি কাজ করছে তাদের ইনকাম ঢুকবে। এটা কিন্তু একদমই তাই, যে এমন কোন ওয়েডনেসডে বাদ যায়নি যেখানে তাদের ডিস্ট্রিবিউটর বা কোনো লিডার তাদের পেমেন্টটা পায়নি বা পে আউটটা পায়নি। এবার সেটা যদি কোনো ব্যাংক হলিডে হয় সেটা বাদ। অর্থাৎ কোম্পানি যেটা কমিটমেন্ট করে সেই কমিটমেন্টের উপর পুরোপুরি কমিটেড। অর্থাৎ ওয়েডনেসডেতে পেমেন্ট আসার কথা, সেই পেমেন্টটা ওয়েডনেসডেতে আসে। সো এটা খুব দারুণ একটা পার্ট। নেক্সট কি, নেক্সট হচ্ছে 7 অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস ইন অল ওভার ইন্ডিয়া। আচ্ছা, এখানে একটা হাইলাইটেড জিনিস কি, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। অনেকে কি মনে করে যে আমাদের কোম্পানিতে 100 থেকে 150 খানা অফিস আছে, বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, 100 থেকে 150 খানা যে অফিস আছে সেটা হচ্ছে পিকআপ সেন্টার, অর্থাৎ প্রোডাক্ট নেওয়া বা সেখান থেকে অর্ডার করা। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস মানে কি, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস হচ্ছে এখানে প্রোডাক্ট নেওয়া ছাড়াও তো এছাড়া প্রচুর তো কাজ থাকে না, সেই কাজগুলো কোথায় করা হয়, সেই কাজগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসেই করা হয়। মাই লাইফস্টাইলে টোটাল 5 খানা জোনাল অফিস রয়েছে। জোনাল অফিস মানে কি, আমাদের পুরো ভারতবর্ষটাকে মাই লাইফস্টাইল 5টা ভাগে ডিভাইড করেছে। 5টা ভাগে ডিভাইড করেছে কেন, মাই লাইফস্টাইলে যে কোনো একটা ভাগকে যদি বা যে কোনো একটা জায়গা বা স্টেট যদি আমরা বেছে নিই, সেটা এই 5খানা জোনের মধ্যে কোনো না কোনো একটা জোনে পড়ে যায়। সেই 5খানা জোনের জন্য 5খানা জোনাল অফিস রয়েছে। আমাদের মাই লাইফস্টাইলের হেড অফিস কোথায়, হেড অফিস হচ্ছে চেন্নাই, আর একটা স্টেট অফিস রয়েছে যেটা রয়েছে গুজরাটের আহমেদাবাদ। আর কোম্পানির ভিশন হচ্ছে, জোনাল অফিস হেড অফিস তো রয়েছে, কোম্পানির ভিশন হচ্ছে প্রত্যেকটা স্টেটে পরবর্তীকালে প্রত্যেকটা স্টেটের মধ্যে একটা অফিস তৈরি হবে। তার ফলে কি হবে, কোম্পানির ম্যানেজমেন্টটা সমস্ত ডিস্ট্রিবিউটরের টাচে থাকতে পারবে, যেটা অনেকটা হেল্পফুল হবে আমাদের জন্য। দেন কি, 500+ প্রোডাক্ট আউটলেট ইন অল ওভার ইন্ডিয়া। পুরো অল ওভার ইন্ডিয়াতে প্রোডাক্ট নেওয়ার জন্য বা অর্ডার করার জন্য 500 উপরে প্রোডাক্ট আউটলেট রয়েছে। আর এই সেশনে আমি আপনাদের বলছি 500+, এর কিছুদিন পরে বা 2-3 মাস পরে যদি এই সেশনটা আপনাদের সঙ্গে নিই বা এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করি, তখন কিন্তু আমি আর 500 বলবো না, সেটা অলরেডি 600 হয়ে যেতে পারে। কারণ কেন, প্রত্যেক মাসে প্রায় 20 থেকে 30টা করে নতুন নতুন প্রোডাক্ট আউটলেট বেড়ে যাচ্ছে, যেটা যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে দারুণ গ্রোথ হচ্ছে। দেন কি, দেন হচ্ছে অনলাইন প্রোডাক্ট ডেলিভারি সিস্টেম ইন অল ওভার ইন্ডিয়া। এটা একটা খুব স্ট্রং পয়েন্ট, কারণ আমি মনে করি আপনারা সবাই খেয়াল করে দেখুন, বর্তমানে পুরো মার্কেটটা কোন দিকে শিফট করছে, ডিজিটালি শিফট করছে, তাই না? এবার সেরকম ডিজিটালি যখন শিফট করছে, সেখানে এই সমস্ত প্রোডাক্ট নিয়ে ডিজিটালি মুভমেন্ট করা যাবে, তখনই কিন্তু সেখানে বিজনেসটাকে আরো ভালোভাবে বিল্ড আপ করা যাবে। সেই জিনিসটাকে মাথায় রেখে যাতে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার নিজের ঘরের থেকে অর্ডার করে সেগুলো সব প্রত্যেকের মাধ্যমে পৌঁছে দিতে পারে, তার জন্য অনলাইন প্রোডাক্ট ডেলিভারি সিস্টেম আছে, খুব দারুণ একটা পার্ট যেটি। নেক্সট কি, কমন এডুকেশন সিস্টেম। আমি তো মনে করি মাই লাইফস্টাইল এটা খুব ইউনিক একটা পয়েন্ট। কারণ কেন, সাপোজ আমি আজকে কলকাতা কলেজে পড়ছি, এবার কলকাতা কলেজের মধ্যে আমার পড়তে খুব ভালো লাগছে, এবার মুম্বাইয়ের কোনো একটা কলেজের টিচারকে আমার খুব ভালো লাগে, মানে আমি চাইছি সেই স্যারের প্রপার ট্রেনিং নেবো বা সেই স্যারের থেকে আমি নলেজগুলো শিখবো। কিন্তু এবার সেই স্যারকে যদি আমি বলি যে স্যার আপনি আমার কলকাতা কলেজে এসে সেশন করিয়ে যান বা আমাকে ট্রেনিং করিয়ে যান, ওই স্যার কি কখনো আসবে? আসবে, কিন্তু তার জন্য কিন্তু প্রচুর টাকা আমাকে ওনাকে দিতে হবে, তাই না? তা নাহলে উনি কেন ওখান থেকে এখানে আসবে? তার মানে কি, আর ম্যাক্সিমাম কোম্পানি এরকম সিচুয়েশন ইয়ে হচ্ছে যে একটা টিমের মধ্যে হয়তো অপরের টিমের থেকে ভালোভাবে সাপোর্ট পাচ্ছে না, তার ফলে তারা বিজনেসটাকে ভালোভাবে করতে পারছে না। আর তারা দেখছে যে তাদের কোম্পানিতে আরো প্রচুর বড় বড় লিডার আছে, তারা কিন্তু তাদের টিমকে ভালোভাবে গাইড করছে,
কিন্তু তাদের ইচ্ছা থাকলেও তারা সেই সমস্ত লিডারের কখনো সেই সমস্ত লিডারের লিডারদের থেকে কখনো না প্রপার ভাবে ট্রেনিং পাচ্ছে না প্রপার ভাবে নলেজ পাচ্ছে। কিন্তু এই কমন এডুকেশন সিস্টেম থাকার ফলে কি হচ্ছে, যে আমরা যখন চাইছি আমরা যে সমস্ত লিডার, যেমন মুম্বাইয়ে দারুণ দারুণ লিডার আছে, দিল্লিতে খুব ভালো ভালো লিডার আছে, মানে অল ওভার ইন্ডিয়াতে যারা খুব ভালো ভালো লিডার, যারা ভালোভাবে বিজনেস করছে, তাদের প্রপার ট্রেনিংটা আমরা এখানে পাচ্ছি। এটা খুব, যেটা কমন এডুকেশন সিস্টেম হারভেস্ট সাকসেস একাডেমি একটা দারুণ প্ল্যাটফর্ম তৈরি করেছে, যার ফলে আমাদের একটা টিমের মধ্যে কিন্তু ট্রেনিং বা নলেজটা পাচ্ছি না, আমাদের অল ওভার ইন্ডিয়াতে যতগুলো বড় বড় লিডার আছে মাইলের প্রত্যেকের কাছ থেকেই আমরা সেই ট্রেনিং গুলো নিতে পারছি। এটা খুব দারুণ একটা কথা। দেন কি মাইলের সার্টিফিকেশন গুলোকে আমরা দেখে নিই, কোম্পানির প্রোডাক্ট গুলোর কোয়ালিটিকে নিয়ে মাইলের কাছে ISO সার্টিফিকেট আছে, দেন ফিক্কি প্রাউড মেম্বার, দেন ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন এর মাইলের প্রাউড মেম্বার, আর সব থেকে বেস্ট অফ দ্য বেস্ট যেটা ভারত, ভারতকার রাজপত্র, তার মানে 23 পাতের একটা দলিল যেটা ম্যাক্সিমাম কোম্পানির কাছে নেই, যেটা ইউনিক রয়েছে এখানে। আর এই সমস্ত ডকুমেন্টস করে মাইলের প্রোফাইলটাকে আরো স্ট্রং ভাবে বিল্ড আপ করে। দেন এবার প্রোফাইলটা দেখা গেল, দেন এবার আসি প্রোডাক্টের প্রোডাক্টে। মাইলের কাছে টোটাল 5খানা ব্র্যান্ড রয়েছে, অন এন্ড অন, এলিমেন্টস, নিউ স্টার, MI হোম, ইন্ডিয়া। এবার এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, তো অনেকের এটা কিছু কিছু কোম্পানিতে কি দেখা যায়, তারা শুধুমাত্র লোয়ার ক্লাস প্রোডাক্ট গুলোকে নিয়ে মার্কেটে মুভমেন্ট করে, তাদের কাছে প্রোডাক্ট গুলো আছে শুধুমাত্র লোয়ার ক্লাস, যারা কম দামি জিনিস ইউজ করতে ভালোবাসে, শুধুমাত্র তাদের 50-60% শুধুমাত্র সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে তারা তাদের প্রোডাক্ট গুলোকে মুভমেন্ট করে। আবার কিছু কিছু কোম্পানি কি আছে, তাদের হাই লেভেলের প্রোডাক্ট, তার মানে কি প্রচুর কস্টলি প্রোডাক্ট, তারা কি করে শুধুমাত্র ব্র্যান্ডেড তারা জিনিস ইউজ করে বা প্রোডাক্ট তারা ইউজ করে, শুধুমাত্র তাদের সেই মার্কেটটাই ক্যাপচার করছে। মানে এমন কিছু হচ্ছে না যে যারা হাই লেভেলের প্রোডাক্ট বা কস্টলি প্রোডাক্ট ই করার ম্যানুফ্যাকচারিং করছে, তারা শুধু কস্টলি যে যারা ইউজ করছে সেই মার্কেটটাই ক্যাপচার করছে, আর যারা নিজের লোয়ার ক্লাস প্রোডাক্ট গুলোকে ম্যানুফ্যাকচারিং করছে, তারা শুধুমাত্র লোয়ার ক্লাস মানুষগুলো আছে শুধুমাত্র তাদের মার্কেটটাই ক্যাপচার করছে। কিন্তু মাই লাইফস্টাইল এর অন এন্ড অন আর এলিমেন্টস এর মতো হাই কোয়ালিটির ভালো ব্র্যান্ড রয়েছে, আর নিউ স্টার, MI হোম এর মতো লো কোয়ালিটিরও ব্র্যান্ড রয়েছে। তার ফলে কি হচ্ছে, যারা ভালো দামি ভালো কোয়ালিটির দামি প্রোডাক্ট ইউজ করতে চায় তারাও ইউজ করতে পারছে, আর যারা চাই কমা কোয়ালিটি ভালো জিনিস ইউজ করতে তারাও ইউজ করতে পারছে। তার মানে কি সমস্ত মানুষ এখান থেকে এই ব্র্যান্ড গুলোর মাধ্যমে তাদের নিজেদের পছন্দ মতো বা নিজেদের কস্টলি মতো প্রোডাক্ট গুলো ইউজ করতে পারছে। আর একটা ভালো জিনিস কি, ইন্ডিয়া গ্রোর মতো একটা ভালো ব্র্যান্ড, আমাদের ভারতবর্ষ হচ্ছে কৃষি ভিত্তিক দেশ, তাই এগ্রিকালচারটাকে মাথায় রেখে মাইলের ইন্ডিয়া গ্রোর নামে একটা দারুণ একটা ব্র্যান্ড রেখেছে, যে এই ব্র্যান্ডটা নিয়ে খুব ভালোভাবে মুভমেন্ট হচ্ছে ভারতবর্ষের মধ্যে। দেন দারুণ জিনিস এটা, এটা কি টাইমস অফ ইন্ডিয়া, আমরা প্রত্যেকেই টাইমস অফ ইন্ডিয়া গেছি, ইয়েস অর নো, তাই না? টাইমস অফ ইন্ডিয়া অনেকদিন ধরেই ভারত অনেকদিন ধরেই তার দারুণ একটা রেপুটেশন বিল্ড আপ করছে, ইয়েস অর নো? বাট টাইমস অফ ইন্ডিয়ার কাছে আজকে আমি যদি টাইমস অফ ইন্ডিয়ার কাছে যদি একটা অপশন থাকে যে টাইমস অফ ইন্ডিয়ার কাছে কি এখন মানিটা বেশি ইম্পর্টেন্ট নাকি রেপুটেশনটা বেশি ইম্পর্টেন্ট, আপনার কি মনে হয়? যে টাইমস অফ ইন্ডিয়া এতদিন ধরে যে নিজের ব্র্যান্ডটাকে তৈরি করেছে সেরকম একটা ব্র্যান্ডের কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট হবে, মানিটা বেশি ইম্পর্টেন্ট হবে নাকি রেপুটেশনটা বেশি ইম্পর্টেন্ট? অবভিয়াসলি রেপুটেশনটা না, কারণ আজকে যদি কোন একটা বড় কোম্পানির মালিক যদি বলে যে আমার প্রোডাক্ট সম্পর্কে তুমি এখানে এই জিনিসটা লিখে দাও, বা কোন একটা নেতা গিয়ে বলছে আমার সম্পর্কে তুমি এই জিনিসটা লিখে দাও, সেটা কি টাইমস অফ ইন্ডিয়া কোনো লিখবে? কোনো লিখবে না কিন্তু, কারণ কেন, তিনি যেটা লিখতে বলছে সেরকম ভাবে যদি সেই তিনি যে বলছে সেরকম ভাবে যদি তিনি কাজ না করেন বা তার সেই প্রোডাক্ট গুলো যদি সেরকম ভাবে ওয়ার্ক না করে, তাহলে কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার ব্র্যান্ডের নাম খারাপ। তার মানে কি টাইমস অফ ইন্ডিয়ার কাছে বর্তমানে রেপুটেশনটা খুবই ইম্পর্টেন্ট, মানে সেরকম একটা রেপুটেশন রেপুটেড একটা ব্র্যান্ড টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়া এলিমেন্টস ওয়েলনেস কে 2019 এ বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড দিয়েছে, যেখান থেকে বোঝা যাচ্ছে এলিমেন্টস ওয়েলনেস এর যে সমস্ত প্রোডাক্ট বা মাইলেজ যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলো বেস্ট অফ দা বেস্ট। তা না হলে এত রেপুটেড একটা ব্র্যান্ড টাইমস অফ ইন্ডিয়ার মধ্যে একটা ব্র্যান্ড ব্র্যান্ড কেন এই জিনিসটা, বা কেন এত দারুণ একটা হেলথ কেয়ার ব্র্যান্ড এর একটা অ্যাওয়ার্ড এলিমেন্টস ওয়েলনেস কে দিল, তাই না? তার একটা ছোট্ট একটা ক্লিপ আমরা দেখি এই সিচুয়েশন টাইমে। Together for Elements Wellness. Joining us on stage next is the Economic Times Best Healthcare Brands. Ladies and gentlemen, this evening is about recognizing those who've done their very best in the healthcare segment of the personal care, sports nutrition.
wellness, all a part of good health and more. Many, many congratulations to the team. I'd like to thank you for joining us. যে সমস্ত মানুষ আছে তাদের নিশ্চয় সেরকম কোয়ালিটির এক্সপিরিয়েন্স বা ট্যালেন্ট রয়েছে, তাই না? তা না হলে কখনোই একটা কোম্পানি বা একটা ব্র্যান্ড 7 বছরের মধ্যে কখনোই এত বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড একটা অ্যাওয়ার্ড পেতে না, রাইট অর রং? Yes, সেই সমস্ত মানুষগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। যেমন এলিমেন্টস ওয়েলনেস এর জনক, যাকে মডার্ন আয়ুর্বেদের যাকে জনক বলা হয়, তিনি হচ্ছে কি ডক্টর ডিবি নারায়ণ, যার 42 ইয়ার্স এর প্রফেশনাল এক্সপিরিয়েন্স রয়েছে, যিনি ইউনিলিভার, ডাবর এর মতো কোম্পানিতে R&D ডিপার্টমেন্টে তিনি কাজ করেছেন এবং র্যানভ্যাক্সির মতো কোম্পানিতেও তিনি ডিরেক্টর পজিশনে কাজ করেছেন। এছাড়া তিনি API কমিটির প্রাউড মেম্বার। আর সত্যি কথা বলতে এনার সম্পর্কে আমি যত কম বলবো, যত বলতে যাবো ততটাই মনে কম হবে। আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা সবাই ডক্টর ডিবি নারায়ণাকে গুগলে সার্চ করে নেবেন, তাহলে সেখান থেকে আপনি এনার সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন। আর যারা বি ফার্মা নিয়ে পড়ছে তারা এই মানুষটাকে খুব ভালোভাবেই পড়ে, তারা এই মানুষটাকে নিয়ে খুব ভালোভাবেই পড়েছে। ফার্মাতে প্রচুর বই তিনি লিখেছেন। দেন কি, আর আমাদের এলিমেন্টস ওয়েলনেসে যতগুলো প্রোডাক্ট রয়েছে সমস্ত কিছু ডক্টর ডিবি নারায়ণের তৈরি। ডক্টর কেসি কামান্নান, আমাদের যতগুলো পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট ডক্টর কেসি কামান্নানের তৈরি। দেন মার্কেটিং কনসালটেন্ট মিস্টার কে কে রাজেশ, আমাদের বর্তমান মার্কেটে কোন কোন প্রোডাক্টের নিড রয়েছে, কোন কোন প্রোডাক্টের মার্কেটে দরকার আর কোন কোন প্রোডাক্টের প্রাইস কতটা হওয়া উচিত, সে প্রত্যেকটা জিনিস দেখেন হচ্ছে মিস্টার কে কে রাজেশ। তিনি হচ্ছে বিটেক এন্ড MBA IIM ক্যালকাটা, জাস্ট 26 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স রয়েছে, তিনি ডাবল ইন্ডিয়াতে ডিরেক্টর পজিশনে আছেন, দারুণ একটা প্রোফাইল। দেন কি, আমাদের এগ্রিকালচারের ডিপার্টমেন্টে যতগুলো পেটেন্টেড প্রোডাক্ট রয়েছে সে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করেছেন মিস্টার ডক্টর সতীলাল প্যাটেল। আর এখানে আমি শুধুমাত্র কয়েকজনকে নিয়ে আলোচনা করেছি, এছাড়া ব্যাকসাইডে বা ব্যাকগ্রাউন্ডে প্রায় 100 থেকে 150 জন সায়েন্টিস্ট এনাদের সাথে কাজ করছেন। দেন কি ইম্পর্টেন্স পয়েন্ট, যে কোম্পানির প্রোফাইলে বুঝলাম, কোম্পানির যে সমস্ত সায়েন্টিস্ট আছে তাদেরকেও বুঝলাম, প্রোডাক্ট গুলো সম্পর্কে একটু বলা উচিত না? ইয়েস, মাইলাইফস্টাইল এর কাছে 100+ প্রোডাক্ট রয়েছে, অর্থাৎ কি মাইলাইফস্টাইল এর কাছে বিশাল হিউজ একটা রেঞ্জ রয়েছে, যার ফলে আপনি আপনার পছন্দ মতো জিনিসগুলো এখান থেকে নিতে পারেন। মানে এমন হচ্ছে না যে অল্প কিছু প্রোডাক্ট রয়েছে, আমার ইচ্ছে থাকুক কি না থাকুক আমাকে সেগুলো নিয়ে মুভমেন্ট করতে হবে, এরকম কখনোই না। এত বড় রেঞ্জ রয়েছে, আমার যে প্রোডাক্ট গুলো খুশি আমি সেগুলো আমার পছন্দ মতো এখান থেকে চুজ করতে পারবো। দেন কি ইউজফুল অ্যান্ড ভ্যালুয়েবল, ইউজফুল মানে কি প্রত্যেকটা প্রোডাক্টই ইউজফুল, তার মানে কি প্রত্যেকটা প্রোডাক্টই, আমি মনে করি গোটা ইন্ডিয়াতে এমন কোন ফ্যামিলি নেই যার মাইলাইফস্টাইল প্রোডাক্ট গুলো যার দরকার নেই, অর্থাৎ এমন রেঞ্জ রয়েছে সেই প্রোডাক্ট গুলো প্রত্যেকটা মানুষেরই দরকার, কিছু না কিছু জিনিস দরকার আছে, অর্থাৎ ইউজফুল প্রোডাক্ট। সাপোজ যেমন একটা কিছু কিছু কোম্পানি কম্পিউটারের কোর্স বিক্রি করে, সেই কম্পিউটারের কোর্স গুলো কারা নেবে, শুধুমাত্র স্টুডেন্টরা, তাই না? যেমন আমার বাবার বয়সী লোক তো কখনো কম্পিউটারের কোর্স নেবে না, যারা IT ইন্ডাস্ট্রিতে যেতে চায় বা কম্পিউটারকে নিয়ে তাদের ফিউচারটা তৈরি করতে চায় তারাই তো সেই কোর্স গুলো নেবে, অর্থাৎ কি সেই সেই জিনিসটা ইউজফুল কাদের জন্য, শুধুমাত্র পার্টিকুলার ওই সমস্ত মানুষের জন্য। কিন্তু মাই লাইফস্টাইলে যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেইগুলো প্রত্যেকটা মানুষের জন্য ইউজফুল প্রোডাক্ট। আর দেন কি ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল মানে কি আপনি একটা প্রোডাক্টের জন্য যা টাকা প্রাইস, যা প্রাইস যেটাকে আপনি পে করছেন তার সমপরিমাণ ভ্যালুকে আপনি পাচ্ছেন। যেমন আমি আমার লিভারের প্রবলেমের জন্য আমি লিভেগেনটাকে কিনছি এখান থেকে, অর্থাৎ লিভেগেনটা কেন এখান থেকে নিচ্ছি, যাতে আমার লিভারের প্রবলেম গুলো যাতে সেই প্রবলেমটা যাতে আমরা সলিউশন পাই, সেই সলিউশনটা যদি আমরা পাই দেন আমরা বলতে পারবো সেই জিনিসটা ভ্যালুয়েবল। আর মাইলাইফস্টাইল এর প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ভ্যালুয়েবল, আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি প্রত্যেককে প্রোডাক্ট গুলো রেকমেন্ড করুন, আর তাদের মধ্যে প্রত্যেককে প্রোডাক্ট গুলোকে রেকমেন্ড করুন, আর তারা যদি সেই সমস্ত প্রোডাক্ট গুলোকে নিয়ম মতো ভালোভাবে ইউজ করতে পারে তাহলে 100% সেই প্রোডাক্ট গুলো থেকে বেটার রেজাল্ট তারা পাবে। দেন কি বিগ মার্কেট শেয়ার,
মার্কেট শেয়ার মানে কি, যেমন কিছু কিছু কোম্পানি, সাপোজ একটা কোম্পানি দেখা গেলো মেয়েদের বিউটিশিয়ানের প্রোডাক্টগুলোকে নিয়ে ডিল করছে। এইবার আমি সাপোজ ধরে নিই গোটা ইন্ডিয়ার মধ্যে 50% মহিলা আছে আর 50% পুরুষ রয়েছে, তারা যে বিউটিশিয়ানের প্রোডাক্টগুলোকে নিয়ে কমপ্লেন করছে 50%, তার মানে কি শুধুমাত্র মহিলারাই এগুলো ইউজ করবে, তাই তো? কখনো তো ছেলেরা তার মহিলাদের প্রোডাক্ট ইউজ করবে না, তাই না? এইবার তাদের ম্যাক্সিমাম মার্কেট শেয়ার কতটা হতে পারে, 50% হতে পারে, শুধু মহিলারাই তো সেই প্রোডাক্টগুলোকে ইউজ করবে। আর ধরুন কিছু কিছু কোম্পানি যেমন বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে ডিল করে, তার মানে শুধুমাত্র সেইটুকানি তারা ক্যাপচার করতে পারছে। কিন্তু মাইলাক্সিলের প্রোডাক্টগুলো কি হচ্ছে, এখানে যারা ছেলেরা আছে তারা ইউজ করতে পারে, যারা হেলথ কেয়ারের মানুষ মানে যারা হেলথ নিয়ে প্রোডাক্ট ইউজ করতে চায় তারা সেগুলোকে নিয়ে ইউজ করতে পারে, পার্সোনাল কেয়ারের জিনিসগুলোকে নিয়ে তারা ইউজ করতে পারে। তার মানে কি পুরোপুরি মার্কেটটাকে ক্যাপচার করা পসিবল হচ্ছে, মানে পুরোপুরি মার্কেট শেয়ারটা এর মাধ্যমে পসিবল হচ্ছে। দেন কি আমরা প্রোডাক্ট সম্পর্কে জানলাম, এবার জানি ইনকাম প্ল্যান, তাই না? আর আমি মনে করি সবসময় ইনকামটা প্রফিটেবল হওয়া উচিত, কারণ আমরা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা যে কোনো জায়গায় কেন আসছি, ইনকামটা তৈরি করার জন্য না? এবার ইনকামটাই যদি প্রফিটেবল না হয় তাহলে সেই বিজনেসটা করে লাভ, রাইট অর রং? একদম। এইবার মাই লাইফস্টাইলের প্ল্যানটা আমি একটু শেয়ার করবো। ফার্স্ট যে পয়েন্টটা লেখা আছে সেটা হচ্ছে কি, জুনিয়র ফ্রেন্ডলি হাইব্রিড প্ল্যান। মানেটা কি, ম্যাক্সিমাম কোম্পানিতে যে প্ল্যানটা আছে তাদের বিজনেস প্ল্যানটা সেটা হচ্ছে সিনিয়র ফ্রেন্ডলি প্ল্যান। সিনিয়র ফ্রেন্ডলি প্ল্যান মানে কি, মানে যারা বটমে থাকে বা যারা নতুন নতুন স্টার্ট করেছে তারা সব থেকে বেশি স্ট্রাগল করে এখানে। কিন্তু তারা ম্যাক্সিমাম কোম্পানিতে কি হয়, তারা সেখান থেকে যেরকম পরিমাণে স্ট্রাগল করে বা যেরকম ওয়ার্ক করে সেরকম তারা সেখান থেকে রেজাল্ট পায় না বা সেরকম ইনকাম পায় না। অর্থাৎ বটম লেয়ারে যারা থাকে তারা কম ইনকাম করতে পারে, আর যারা অনেকদিন আগে এসছে বা উপরের লেভেলে থাকে তারা বেশি ইনকাম করতে পারে। এটা হচ্ছে কি সিনিয়র ফ্রেন্ডলি প্ল্যান। কিন্তু মাই লাইফস্টাইলের প্ল্যানটা কি, জুনিয়র ফ্রেন্ডলি প্ল্যান। অর্থাৎ যারা নতুন এসছে তারাও যেরকম ইনকাম করতে পারবে, যারা উপরে থাকে তারাও সেরকম ইনকাম করতে পারবে। মানে যে মানুষটা 5 বছর আগে মাই লাইফস্টাইলে এসছে সেও যেরকম 12% ইনকাম পাবে, আপনি যদি 5 ঘন্টা আগেও আসেন আপনিও সেরকম ইনকাম পেড করতে পারবেন। আর এখানে সব থেকে ভালো পয়েন্টটা হচ্ছে, আমার নিচে যদি নতুন কোনো ডিস্ট্রিবিউটর আসে সেই ডিস্ট্রিবিউটর যদি ভালোভাবে কাজ করে বা তিনটা আইডি নিয়ে খুব ভালোভাবে মুভমেন্ট করে তাহলে সেই মানুষটা আমাকেও টুকু দিতে পারে। এটা কেন সম্ভব হচ্ছে, যেটা জুনিয়র ফ্রেন্ডলি হাইব্রিড প্ল্যানের জন্য পসিবল হচ্ছে, যেটা খুব দারুণ একটা প্ল্যান। সেকেন্ড কি, সেম পার্সেন্টেজ অফ রিক্রুটমেন্ট অ্যান্ড রিপারচেস। এই জিনিসটার মজা সব থেকে ভালো বোঝা গেছে লকডাউনের টাইম, কারণ লকডাউনের টাইমে কি হচ্ছিল, ম্যাক্সিমাম মানুষ বাইরে মুভমেন্ট করতে পারছিল না, সেই টাইমে কি হচ্ছিল রিপারচেস বেশি হচ্ছিল না, রিক্রুটমেন্ট কম হচ্ছে রিপারচেস বেশি হচ্ছে। আর ম্যাক্সিমাম কোম্পানিতে কি হয়, ম্যাক্সিমাম কোম্পানিতে রিক্রুটমেন্টে টাকা বেশি দেয় আর রিপারচেসে কম দেয়। সাপোজ এলআইসি ধরে নেওয়া যায়, এলআইসিতে যারা নতুন নতুন মানুষ যারা এলআইসিতে আসে তাদেরকে 20-40% সেখানে ইনকাম দেয়, কিন্তু যারা পুরনো মানুষ সেটাকে আবার রিনিউয়াল করছে সেখানে কিন্তু অতটা ইনকাম দেয় না, সেটা 5%। তার মানে কি, যারা নতুন মানুষ আসছে সেই ক্ষেত্রে ইনকামটা বেশি দিচ্ছে আর পুরনো মানুষ রিপারচেস করলে সেখানে ইনকামটা কম। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটাই হয়। কিন্তু মাই লাইফস্টাইলে কি করা হয়, মাই লাইফস্টাইলে নতুন নতুন কেউ কাউকে যদি রিক্রুটমেন্ট করা হয় সেখানেও যেরকম পার্সেন্টেজ দেওয়া হয়, আর কারণ আর ডিস্ট্রিবিউটররা যদি পার্চেসও করে সেখানেও সেম পার্সেন্টেজ দেওয়া হয়। এটা খুব দারুণ একটা পয়েন্ট। আর ওপরের লিডাররা যদি ওয়ার্জি ওয়ান আর ওয়ার্জি টু ম্যাচিং করে 12% পায়, নিচে যে 5 ঘন্টাকে স্টার্ট করেছে সেও ম্যাচিং করে কিন্তু 12% পাবে। আর একটা দারুণ পার্ট কি, মাই লাইফস্টাইলে সেলস টার্নওভার বোনাসে যে ম্যাক্সিমাম ইনকামটা থাকে যে 2,10,000, এই 2,10,000 এর জন্য কিন্তু কোনো র্যাঙ্ক লাগে। অর্থাৎ যে 5 বছর ধরে কাজ করছে তিনিও 2,10,000 পেতে পারেন, আর যিনি নতুন কাজ স্টার্ট করেছে তিনিও যদি ভালোভাবে কাজ করে তিনিও কিন্তু 2,10,000 পেতে পারেন। তার মানে কি 2,10,000 বা ম্যাক্সিমাম যে ইনকামটা আছে তার জন্য কিন্তু কোনো বাধ্যতামূলক বা কোনো শর্ত দেওয়া নেই, যারা ভালোভাবে কাজ করছে তারা সেটা অবশ্যই করতে পারে। আর নিজে যদি ভালোভাবে কাজ করে, মান্থলি ভালোভাবে টার্গেট ফিক্স করে কাজ করলে পারফরমেন্স বোনাস নেওয়া যেতে পারে। র্যাঙ্ক নতুন নতুন যখন র্যাঙ্ক চলে যাবে, MRL র্যাঙ্ক যাবে, তারপর সিলভার র্যাঙ্ক যখন সিলভারে যাবে, তারপর ডিটিসি র্যাঙ্ক, তারপর NTC STC র্যাঙ্কে যখন চলে যাবে তখন সেখান থেকে র্যাঙ্ক ইনকাম বা লয়্যালটি বোনাস পাবে। অর্থাৎ এখানের মধ্যে প্রচুর ইনকামের অপরচুনিটি রয়েছে। যারা ম্যাক্সিমাম ইনকাম গুলো যারা করতে পারবে, পারফরমেন্স বোনাস, র্যাঙ্ক ইনকাম, রয়্যালটি ইনকাম, সেলস টার্নওভার বোনাস, ম্যাক্সিমাম ইনকাম নিতে পারবে, তারা বুঝতে পারবে যে মাই লাইফস্টাইল অপরচুনিটিটা বা মাই লাইফস্টাইল ইনকামটা সত্যিই কতটা স্ট্রং। আর সব থেকে বেস্ট অফ দা বেস্ট পয়েন্ট কি, নমিনেশন ফ্যাসিলিটি। আমি মনে করি এই পার্টটা সব থেকে বেস্ট অফ দা বেস্ট। সাপোজ আমি আজকে কাজ করছি,
আমি আজ ভালোভাবে কাজ করে আমার টিমটাকে ভালোভাবে বিল্ড আপ করছি, এইবার ভগবান না করুক আমার লাইফে যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে, আমি তো আর ভালোভাবে কাজ করতে পারবো না। না আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার টিমটাও কি আমার সঙ্গে চলে যাবে? কখনোই না। আমার টিমটা তো কাজ করবে, তারা তাদের ফ্যামিলির জন্য কাজ করবে, ইনকাম করার জন্য কাজ করবে। তারা যখন কাজ করবে সেই ইনকামটা কারা পাবে? সেই ইনকামটা আমাদের নমিনিতে যে থাকবে, আমাদের ফ্যামিলি যে থাকবে, তারা কিন্তু সেই জিনিসটা পেয়ে যাবে। যেটা সাউথের কিছুদিন আগে একটা ডায়মন্ড দুনিয়া ছেড়ে চলে গেছিলেন, মানে তিনি মারা গেছিলেন, তার ফলে তিনি চলে যাওয়ার পরেও কিন্তু আর যে টিম টিম তখন ভালোভাবে কাজ করেছে, সেখান থেকে তিনি একটা ইনকাম পেয়ে যাচ্ছিলেন, যেটা খুব দারুণ একটা পার্ট। নেক্সট কি, নেক্সট হচ্ছে প্রফেশনাল টিম সাপোর্ট। স্টার্টিং এ আমি বলেছিলাম না, যেমন একটা গাড়িতে যেমন চারটে টায়ার থাকে, সেখানে তিনটে পার্ট ভালো থাকুক, প্রোফাইল ভালো থাকুক, প্ল্যান ভালো থাকুক, প্রোডাক্ট ভালো থাকুক, সবকিছুই ভালো, কিন্তু একটা টায়ারও যদি হাওয়া কম থাকে সেই গাড়িটা যেমন আগাতে পারবে না, তেমনি এই প্রফেশনাল টিম সাপোর্ট যদি না থাকে তাহলে সেখানেও কিন্তু আমরা ভালোভাবে মুভ করতে পারবো। আর মাই লাইফ স্টাইল হার্ভেস্ট সাকসেস একাডেমি থেকে আমরা প্রফেশনাল ভাবে যে টিম সাপোর্টটা পাচ্ছি সেটা রিয়েলি অসাম। আর আমি মনে করি এই টিম সাপোর্টটা বা এত সুন্দর টিম সাপোর্ট মাই লাইফ স্টাইল ছাড়া অন্য কোথাও কোথাও মানে পসিবল হবে না, কারণ যেটা দারুণ ভাবে আমরা পাচ্ছি, আমাদের প্রত্যেক প্রোডাক্ট নলেজ থেকে শুরু করে যতগুলো ডাউট থাকে বা যা কিছু থাকে প্রত্যেকটা জিনিস আমরা হার্ভেস্ট সাকসেস একাডেমির থেকে সেগুলোকে নিজেদের মধ্যে ইম্প্রুভ করতে পারছি বা প্রচুর নলেজ গেইন করতে পারছি। মানে একটা টিমকে বা একটা মানুষকে বা একটা নতুন ডিস্ট্রিবিউটরকে মার্কেটে মুভমেন্ট করার জন্য যতটা নলেজ দরকার বা যতটা সাপোর্ট দরকার সে প্রত্যেকটা সাপোর্ট ভালোভাবে আমরা হার্ভেস্ট সাকসেস একাডেমি থেকে পেয়ে যাচ্ছি। খুব দারুণ একটা জিনিস যেটা। তো আজকের এই সেশনে আমি মাই লাইফ স্টাইলের প্রপার নলেজটা দারুণ ভাবে আমি এখানে শেয়ার করলাম, আর আপনাদের সবাইকে বলবো, আর আপনারা সবাই যে পুরো সেশনটা থেকে দেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই পুরো সেশনের মধ্যে মাই লাইফ স্টাইলের কোন পার্টটা আপনার সব থেকে বেশি ভালো লাগলো সেটা আপনারা এখানে কমেন্ট করে জানান। আর এই সেশনটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর মাই লাইফ স্টাইলের সম্পর্কে আরো অনেক কিছু জানার জন্য আমাদের টিম টার্গেট ব্রেকার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান।